الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد قال الله تبارك وتعالى: قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى: من أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كمن صام كل الدهر، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, আল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর ঈদের জন্য, ঈদের নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই ঈদের দিন, ঈদের দিনের বিশেষ কিছু আমল রয়েছে। এই আমলগুলোর মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে তাকবীর বলা। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর বুলন্দ করি। আমরা সবাই বলি: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন দীর্ঘ এক মাস সিয়াম সাধন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক যদি না দিতেন তাহলে আমরা এই এক মাস রমজানের রোজা রাখতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজান এক মাস আমাদেরকে দান করেছেন সিয়াম সাধনের জন্য, এই রমাদান আমাদেরকে দান করার পিছনে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন: লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমরা আশা এবং সওয়াব, আশা এবং খুফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই দীর্ঘ রমাদান এটা আমরা পালন করেছি, এই জন্য আমরা আল্লাহর কাছে আবার শুকরিয়া বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াত পড়েছিলাম আপনাদের সামনে: ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা।
এই আয়াত থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, তোমাদের মধ্যে তারাই সফলকাম হয়েছে, মান তাযাক্কা, যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। আর রমজানে এর মূল উদ্দেশ্যটা হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করবে? আমরা আমাদের আত্মাকে, নফসকে এমনভাবে কলুষিত করেছি, এমনভাবে দূষিত করেছি যে আমাদের নফস মানুষের বিপদ, মানুষের অত্যাচার, মানুষের প্রতি অত্যাচার, মানুষের প্রতি জুলুম, এইগুলো করতে করতে আমাদের নফসটাকে এমন ধ্বংস করে ফেলেছি। আমরা নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, আমাদের অন্তরটা কি হয়ে গেছে, একবারে কলুষিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান কদ আফলাহা মান তাযাক্কা। এই তাযাক্কা এটা এই জন্য বলা হয়েছে যে যদি তার মন জিনটা আত্মাটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, এই আত্মা থেকে যদি হিংসাটা মানুষের যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তার আত্মাটা পরিশুদ্ধ হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এই হাসাদ যেটা, এই তোমরা হাসাদ থেকে বেঁচে থাকো, তোমরা পরনিন্দা থেকে বেঁচে থাকো, মানুষের গীবত শিকায়ত থেকে বেঁচে থাকো। আর এই গীবত শিকায়তটা হচ্ছে এত বেশি একটি ডেঞ্জারাস একটি বিষয়, এত মারাত্মক একটি বিষয় যে বিষয়ের কারণে মানুষ যে সমস্ত নেক আমলগুলো করে থাকে, সেই তার সকল নেক আমলগুলোকে ধ্বংস করে ফেলে এই গীবতটাকে। গীবতটা যেমনইভাবে কাঠ আগুন কাঠ ফেলে, কাঠকে সম্পূর্ণ জ্বালিয়ে বশীভূত করে ফেলে, এমনইভাবে এই গীবত যেটা আছে, গীবতটা এতই কঠিন যে মানুষ যে কোনো আমলই করুক না কেন, যতই ভালো আমল করুক না কেন, ওই তার আমলটাকে সম্পূর্ণকে ধ্বংস করে ফেলে। আর ওই তার নেক আমলগুলা, সব আমলগুলা যার গীবত করা হয়, এই তার আমলনামায় চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গীবত থেকে আল্লাহর কাছে পানা চাও, মানুষের গীবত শেখায় এগুলো তোমরা কখনো করো না, কেননা এগুলা এই গীবতটাই তোমার আত্মাকে ধ্বংস করে দেয়। এই রমাদানের মেইন উদ্দেশ্যটা হচ্ছে রমাদানের যে মানুষের, আমরা মানুষের প্রতি মানুষের সদা আচরণ করা এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দ্বিতীয়টা হচ্ছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে এই ঈদের দিনের দ্বিতীয় আমলটা হচ্ছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বলন্দ করি। যাকারা জিকির করে করে ঈদের দ্বিতীয় আমলটা হচ্ছে যে ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আমরা জিকির করে করে মসজিদে আসব। জিকিরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরটা আমরা পড়ে মসজিদে আসব, ঈদের দিনে দ্বিতীয় আমল। এবং ফাসাল্লা, অতঃপর আমরা কি করব? দুই রাকাত নামাজ পড়ব। এই যদি আমরা আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, গীবত থেকে বাঁচতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর বলন করে করে যদি মসজিদে আসতে পারি এবং আসার পরে যদি বসে এখানে দুই রাকাত নামাজ আদায় করতে পারি, তাহলে আমরা কি হতে পারবো? মান তাযাক্কা, আফলাহা, সুসংবাদ হতে পারবো, আমরা বিজয় হতে পারবো। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সম্মানিত হাজিরিন, আমরা এই আয়াতটা অনেকই শুনি, অনেক সময় এই আয়াতটা আমরা তেলাওয়াত করি। ইমাম সাহেবরা খুতবার সময়, খুতবা দ্বিতীয় খুতবায় নামাজে দাঁড়ানোর আগেই এই আয়াতটা তেলাওয়াত করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আমাদেরকে দান করেছেন। এই আয়াতটা থেকে আমরা কী মেসেজ দিব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী বলতেছেন? এই আয়াতে আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। প্রথমটাই হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। প্রথমটাই হচ্ছে আমাকে স্মরণ করো। আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এরপরে তৃতীয়টা হচ্ছে ওয়াশকুরুলি, তোমরা আমার শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, এবং তোমরা অস্বীকার হয় না, অকৃতজ্ঞ হয় না। ফাযকুরুনি, এখানে ফাযকুরুনি বলা হয়েছে তোমরা আমাকে স্মরণ করো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে স্মরণ করব? এই স্মরণ করার মাধ্যমটা কি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করার মাধ্যমটা হচ্ছে ফাঁস অক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফাইভ টাইম নামাজ দান করেছেন। এই ফাইভ টাইম যদি নামাজ আমরা আদায় করে থাকি এবং সুন্নাত যে সমস্তগুলো আছে, সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো যদি আমরা পালন করে থাকি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের
হুকুমের প্রথম একটি হুকুম হচ্ছে ফাজ কুরুনি তা স্মরণ হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস আমাদের উপর হালাল করেছেন সেই হালালগুলো আমরা যদি বক্ষণ করে থাকি এবং যে সমস্ত জিনিস আমাদের উপর হারাম করা হয়েছে সেই হারাম থেকে যদি আমরা বাঁচে থাকে তাহলে আমরা ফাজ কুরুনি এর মধ্যে আসলাম আযকুরুকুম আর যদি আমরা এই সমস্ত কাজ করে থাকি তাহলে আমাদের কি হবে আযকুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে স্মরণ করব আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি এবং রাজি করা এবং যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি এবং রাজি হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর রাজি হয়ে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে স্মরণ করে নেন তাহলে তো আমাদের জীবনটাই সফল কামাই দেব আমাদের জীবনের আর কোনো চিন্তা নেই এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াশকুরুলি আল্লাহ বলতেছেন তোমরা আমার শুকর আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন এত কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমরা যদি আল্লাহর নিয়ামতের আজ শুকর আদায় করি আমরা যদি একটি চোখের নিয়ামত আমাদেরকে যে চোখ দেওয়া হয়েছে এই চোখের যদি নিয়ামত আদায় করে থাকি একটা অঙ্গের তাহলে সারা জীবন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সুজদা করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় হবে না ওয়াশকুরুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু নিয়ামত দান করেছেন আমরা আজকে মসজিদে এসে নামাজ পড়তে পারতেছি আমরা মানুষের সাথে কথা বলতে পারতেছি আমরা মানুষের সাথে বিহেভ করতে পারতেছি আমরা রুজি রোজগার করতে পারতেছি আমাদের মতো কত ভাই যারা পঙ্গু হয়ে বেমার হয়ে অসুস্থ হয়ে বিভিন্ন হসপিটালে আছেন তারা আল্লাহ রাব্বুল মসজিদে আসতে পারতেছেন না তারা নামাজ আদায় করতে পারতেছেন না তারা আমাদের মতো চলাফেরা করতে পারতেছেন না আমরা সব কিছু করতে পারতেছি আমরা যদি এই এই চিন্তা করে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে ওয়ালা তাক আমাদেরকে নিয়ামত দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকফুরুন তোমরা আমার অস্বীকৃত হয় না অকৃতজ্ঞ হয় না আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী দান করবেন যে আমাদেরকে যে নামাজ দান করা হয়েছে রোজা রমাদানের রোজা দান করা হয়েছে হজ আদায় করার জন্য বলা হয়েছে যাকাত প্রদান করার জন্য বলা হয়েছে এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হুকুম করেছেন এই সমস্ত হুকুম যদি আমরা পালন করে না থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ওয়া ক قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا ثم الله رب العالمين বলেন من اعرض عن ذكري আমার যে সমস্ত বান্দারা আমার জিকিরটাকে তার মুখে ফিরিয়ে নিয়েছে যে আমার জিকিরকে আমার স্মরণ থেকে যে বান্দা অস্বীকার করেছে যে তার নফসের মুতমাইন্ন হয়ে গেছে মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা সে তার জীবনটাকে এইভাবে যেন পরিচালনা করতেছে যে সে যা তার জীবনটাকে যেভাবে ইচ্ছা সেইভাবে পরিচালনা করতেছে তার জীবনটা যেন কোনো জীবনই নাই এই জীবনের কোনো মূল্যই নাই এমনইভাবে সে তার জীবনটাকে যেন সে অতিবাহিত করছে মাঈশাতান দনকা আমরা যেন এই জীবনটা আমাদের জীবনটা কোনো জীবনই নাই ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন আমরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাশরের মধ্যে উত্তোলন করবেন বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে একত্রিত করবেন সেই দিন যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে এই নামাজ এবং রোজা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে তাদের মুখকে ফিরিয়ে নিয়েছে তাদেরকে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কিয়ামতের দিন বিচারের দিন যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে মগজগুলো গরমের উত্তাপে থপথপ করতে থাকবে সকল নবী রাসুলরা ইয়া নাফসি বলতে থাকবেন সবাই জীবনের চিন্তা নিয়েই জীবনের গুনাহ এর কথা স্মরণ করে সবাই কাঁদতে থাকবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বলেন যে ওই দিন যে সমস্ত বান্দারা আমার জিকির করে না আমি তাদেরকে আমা অন্ধ করে তুলব এই দিন এত কঠিন একটা সময়ে এত কঠিন এবং এত বিভীষিকাময় সময়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধ করে বানিয়ে তোলেন কিয়ামতের দিন তখন আমাদের কি অবস্থা কী হবে আমরা একটু চিন্তা করতেছি তখনই আমাদের আল্লাহ বান্দারা কী বলবে কল রাব্বিল মা হাশারতানি আমা এ আল্লাহ আপনি আমাকে আজকে কেন অন্ধ করে এই কিয়ামতের দিন উত্তোলন করেছিলেন লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা এ আল্লাহ আমি তো
চক্ষু ছিল, আমার দুইটা চক্ষু ছিল, আমি তো অন্ধ ছিলাম না আল্লাহ, আপনি কেন আমাকে অন্ধ হয়ে অন্ধ করে আজকে কিয়ামতের দিন আমাকে উত্তোলন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আতাতকা আয়াতি ফানাসিতাহা, আমার নিদর্শন আমার যে সমস্ত নিয়ামতগুলো আমি তোমাদেরকে দান করেছিলাম, তোমরা আমার এই নিয়ামতগুলোকে সঠিকভাবে আদায় পালন করো নাই, সঠিকভাবে উপলক্ষণ করো নাই। তোমাদেরকে দুইটি চক্ষু দিয়েছি, একটা নিয়ামত দিয়েছি, তোমরা অন্ধ হয়ে মানুষ তোমাদের অন্যায় কাজ করেছো, তোমাদেরকে দুইটা হাত দিয়েছি মানুষের প্রতি জুলুম করেছো, সুতরাং আজকে আমি তোমাদেরকে অন্ধ করে তুললাম, তোমাদের সাথে আমার কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই পানা চাই আল্লাহ, যে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের সেই দিন অন্ধ হয়ে অন্ধদের সাথে উত্তোলন করো না এবং আমাদেরকে ক্ষমা মাফ করে দাও। নামাজের টাইম হয়ে গেছে, আমরা নামাজ পড়ে নিব এখানে। একটা মিনিট আমি সময় নেবো। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রমজানে যারা সমস্ত মানতারা রমজানে রোজা রাখবে এবং রোজার পরে আরও এই শাওয়াল মাসে ছয়টি রোজা পালন করবে, সেজন্য সমস্ত সারাটা বছর রোজা রাখার সব পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন যেন আমরা সবাই এই শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার তো রাখতে পারি। আমরা সবাই চেষ্টা করবো যে এই রোজাগুলো রাখবো, এই রোজাগুলো রাখলে আমাদের অনেক সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে। নামাজের টাইম হয়ে গেছে, আমরা সবাই নিয়মগুলো